প্রয়াত হলেন সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র রশিদ খান। দীর্ঘদিন ভুগছিলেন ক্যান্সারে, এরপর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হলেন হাসপাতালে। অবশেষে থেমে গেল জীবনযুদ্ধ, চোখের জলে বিদায় নিলেন ওস্তাদ রশিদ খান। মাত্র 55 বছর বয়সে প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা সঙ্গীত জগতে। প্রতিবছর রশিদ খানকে ভাইফোঁটা দিতেন সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। ভাই ওস্তাদ রশিদ খানের মৃত্যুতে ভেঙে পড়েছেন হৈমন্তী দেবী। কান্না ভেজা চোখে সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমার সঙ্গে ওর আত্মার সম্পর্ক, আমায় বড্ড ভালোবাসত, ওকে প্রতি বছর ভাইফোঁটা দিতাম, ওর সঙ্গে আমার অনেক স্মৃতি। তপন সিনহার হুইল চেয়ার ছবিতে আমরা প্রথম একসঙ্গে গান গাই, ওই আমাদের প্রথম দেখা। ওর গুণ নিয়ে নতুন করে কিছু বলার নেই, ছেলেটা ভীষণ ভালো মানুষ ছিল, সবাইকে খুব ভালোবাসত, কাছে টেনে নিত, আমাকে অন্য চোখে দেখত। আজ আমি পরম আত্মীয়কে হারালাম, আমার থেকে বয়সে কত ছোট, আমার খুবই খারাপ লাগছে। প্রিয় ভাই রশিদ খানের মৃত্যুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন হৈমন্তী শুক্লা।